মাঘের হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরাঞ্চল। গরম কাপড়ের অভাবে যুবধুব অবস্থা ছিন্নমূল মানুষের। একটু উষ্ণতার জন্য আগুনের কুণ্ডলী ভরসা শ্রমজীবী আর ছিন্নমূল মানুষের। তাই খড়কুটো কিংবা পলিথিন কুড়িয়ে আগুন জ্বালিয়ে অনেকেই বসছেন উত্তাপের আশায়। গেল এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন নিন্ময়ের অর্ধশতাধিক মানুষ, যাদের অনেকেই এখন চিকিৎসা নিচ্ছেন রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন তিনজন। ঠান্ডা বাসার ঘর ঘিরে খুবই কষ্ট, কেমন করে বাড়ি বাসার ঘর ঘিরে, খুবই তো কষ্ট। বয়স্ক লোকের ঘরে বেশিরভাগ সমস্যা হচ্ছে ওদের, মানে সরকারি কোনো শীতকালের জন্য ওদের, মানে যে আমাদের দরিদ্র লোকগুলোর জন্য অন্তপক্ষে কম্বল দেওয়া দরকার। এছাড়াও হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। আমি পরশু দিন একটু রাতে বাচ্চারা খুবই সমস্যা ছিল, বমি ছিল, এখন আসিয়া এখানে আসিয়া সেবা নিয়ে বাচ্চাটা একটু সুস্থ আছে। খাওয়াটা ফ্রি দিবে, ইঞ্জেকশন ফ্রি দিবে, হ্যাঁ তা দিবে, যাতে তাই নার্সেরা একটা দেয় আরেকটা দেয় না, আমার খালি কিনে আনবে কয়। এইবারকার শীতের কারণে আমাদের এলাকার শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষের শিশুজনিত রোগ আক্রান্ত হচ্ছে। চিকিৎসকরা বলছেন রোগ থেকে বাঁচতে গরম কাপড় পরিধানের পাশাপাশি আরও বেশি সচেতন হতে হবে অভিভাবকদের। শীতের জন্য কিছু রোগী, যেমন বাচ্চাদের শ্বাসকষ্ট এবং বড়দের কিছু শ্বাসকষ্টজনিত রোগী এবং কিছু ডায়রিয়া, আর কিছু ওই যে গ্রামের লোকজন কিছু ওই যে খড়কুটোতে আগুন পোহাতে যে পোড়া রোগী কিছু আসে। এমন বাস্তবতায় শীত নিয়ে তেমন কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। জানালেন শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।